অলিম্পিক্সের কথা মাথায় এলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে খেলার মাঠে বিশ্বসেরা খেলোয়াড়দের তুমুল প্রতিযোগিতা। অলিম্পিক্সে সবসময় প্রাধান্য থাকে তরুণ যুবাদের, তাই স্বাভাবিক কারণেই অলিম্পিক্স নিয়ে বেশি মাতামাতি দেখা যায় এই তরুণদের মধ্যেই। অন্যান্য দেশের মতো চীনেও অলিম্পিক্স নিয়ে মজে আছেন তরুণ তরুণীরা। শীতকালীন এই আসর শুরু হওয়ার বহু আগে থেকেই স্নোফিল্ডে গিয়ে শীতকালীন খেলা উপভোগ করছেন তারা। কিন্তু এই বেইজিং অলিম্পিক্স নিয়ে কি ভাবছে চীনের শিশুরা? অলিম্পিক্স নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ বিরাজ করছে এই শিশুদের মধ্যেই। স্কুলের ইনডোর কিংবা বাড়ির সামনে খেলার মাঠ, যেখানেই সুযোগ থাকছে সেখানেই শীতকালীন খেলা উপভোগ করছেন শিশুরা। শীতকালীন খেলায় শিশুদের আগ্রহ দেখে এগিয়ে এসেছে চীনের স্কুলগুলো। শিশুদের খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ মাঠ, কোথাও ইনডোরে মাঠের আয়োজন করেছে কর্তৃপক্ষ, আর শিক্ষার্থীদের খেলা শেখানোর জন্য ডেকে আনা হয়েছে অভিজ্ঞ প্রশিক্ষকদের। বেইজিং অলিম্পিক্স এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। আইস স্কেটিং, স্নোবোর্ডিং, ফিগার স্কেটিং, আইস হকি সহ বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন শিশুরা। শিক্ষার্থীদের জন্য শীতকালীন খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে চিলংলু প্রাথমিক বিদ্যালয়। এই প্রশিক্ষণের মাধ্যমে শীতকালীন খেলার প্রতি নিজের ভালোবাসা বেড়েছে বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী লিউ চিহান। শীতকালীন খেলা নিয়ে প্রশিক্ষণ আমি খুবই উপভোগ করছি। প্রতিটি প্রশিক্ষণ সেশন আমাকে অনেক আনন্দ দেয়। শিক্ষার্থীদের জন্য শীতকালীন খেলার ব্যবস্থা করা স্কুলগুলোর মধ্যে উপরের তালিকায় থাকবে পূর্ব চীনের শান্তং ও দক্ষিণ চীনের হাইনান প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের শীতকালীন খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ওই অঞ্চলের কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হয় শীতকালীন খেলার প্রতিযোগিতা। শান্তং প্রদেশের সিনান জেলার শিক্ষা ও খেলা ব্যুরোর উপপরিচালক সুন লি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মতো শিক্ষার্থীদের জন্য শীতকালীন খেলার ব্যবস্থা করে থাকেন তারা। শিক্ষার্থীদের জন্য খেলার প্রশিক্ষণের পাশাপাশি শীতকালীন খেলার প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমরা পেশাদার খেলোয়াড়দের ভাড়া করি। আমরা মনে করি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শীতকালীন খেলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়া, পেশাদারী দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়তা করবে। স্কুলের ইনডোর কিংবা আইস পার্কের বিশাল স্নোফিল্ড, শীতকালীন খেলায় ব্যস্ত সময় পার করছেন শিশুরা। বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক্সের আগে শিশুদের এই অংশগ্রহণই বলে দেয় বৈশ্বিক এই আসরকে স্বাগত জানাতে সবচেয়ে বেশি উন্মুখ হয়ে আছেন তারা। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা।